এই একটা আছে আবার আবার কলেরা, প্লাটিনা কলেরা, তামো হাতের নাগালে মাত্র 1,20,000 টাকা। যত কম লাভ করে বিক্রি করা যায় মাত্র 28,000 টাকা। অবশ্যই ভাইয়া নিতে চাই, এটা সেল করো মাত্র 52,000 টাকায়, 10 বছরের কাগজ সহ, 10 বছরের কাগজ সহ, 2 বছরের ট্যাক্স করে। অনেক সময় অনেকে আরো ইচ্ছে কমে দেবে, কিন্তু মোবিল পরে, তেল পরে, গাড়ি চলে না, আমাদের বাইক ফ্রেশ, তার মধ্যে রেট কম। পুরোতে বাংলাদেশের একটি জনপ্রিয় বাইক, ইয়ং এবং বয়স্ক সব ধরনের লোকের জন্য যে চাহিদা সম্পন্ন বাইক সেটি হলো পালসার। পালসার হলো বাংলাদেশের জনপ্রিয়তার তুঙ্গে। এই পালসার একটি ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক বাইকটা কিন্তু আগে খুব বেশি চলতো না, এখন কিন্তু আমার দোকানে ওঠানোর সাথে সাথে চলে যায়। একদম ফ্রেশ কন্ডিশনে, পরিষ্কার নাম্বার 10, এটা 2 বছরের নাম্বার সহ ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড করা। এটা কিন্তু ফুল ফ্রেজ বাইক দেখা যাবে। আচ্ছা, এটা কত মডেল দাদা? এটা হলো 18 মডেল। আর রান করছে কতটুকু? রান করছে এটা 10,000 কিলোমিটার ভাইয়া, 10,000 কিলো রান করছে। আর ইঞ্জিন? 10,000 কিলোমিটার। ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস আছে দাদা? একদম ফ্রেশ, একদম ফ্রেশ, আনটাস বলতে ভুল হবে, তার চাইতেও ফ্রেশ এটা। এই বাইকটা কত হলে সেল করবেন দাদা? এটা সেল করব মাত্র 1,32,000 টাকা ভাইয়া। সকল লোকের একটি জনপ্রিয় বাইক এফজেডএস 63। আচ্ছা, এটা তো ডাবল ডিস্ক প্লাস সিঙ্গেল চ্যানেল এবিএস, না? সিঙ্গেল চ্যানেল এবিএস, এবং চালাইতে কিন্তু এটা দুর্দান্ত মজা, যে চালায় সেই বলছে যে এই বাইকটা চালানোর মধ্যে একটা কিন্তু খুব মজা আছে। যেহেতু এবিএস আছে, তারপরে এফআই আছে, পিকআপটাও রেডি, এবং তার মধ্যে ব্রেকিংটা খুব সুন্দর, এবং গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, রেজিস্ট্রেশন সহ হচ্ছে। ওকে, তো এই বাইকটা কত হলে সেল করবেন দাদা? এইটা আমরা সেল করব মাত্র 2,10,000 টাকায়, রেজিস্ট্রেশন সহ। আচ্ছা, ট্যাক্সের মেয়াদ আছে, কোনো ঝামেলা নাই। পরে আমরা একটা ফ্রেজার দেখবো দাদা? একটা ফ্রেজার দেখাবো, কিনবেন পুরাতন পাবেন নতুন, সেই কন্ডিশনের বাইক, বাড়ি গিয়া ভাবিকে বলবেন আনছি নতুন, কিন্তু কিনলেন তো সেকেন্ড হ্যান্ড শোরুম বরিশাল মোটরস থেকে। এটা হলো সেই কন্ডিশনের বাইক। আচ্ছা, এটা কি একদম ফ্রেশ? ব্যাংক জমা, ব্যাংক ড্রাফট করা, ব্যাংক ড্রাফট করা। আচ্ছা, নাম্বার মানে যে কোন নামে করা যাবে? যে কোন কেউ তার নিজের নামে নাম্বার করতে হবে, একদম সামান্য নামমাত্র খরচায়, একদম সামান্য খরচায়, গাড়িটি একদম নতুন, যে ভদ্রলোক কিনছে কিনে শুধু বাড়ি নিয়েছে আর টুকটাক চালাইছে, ফুল ফ্রেশ। এখন পর্যন্ত যে ইঞ্জিনের স্টিকার আছে, স্টিকার ওঠে নাই, পলিথিন টলিথিন সব পেঁচানো, একদম ফ্রেশ বাইক। আচ্ছা, এইটা কত মডেল দাদা? এই 21-এর মডেল, মাত্র 3-4 মাস বয়স, আর রান চলছে সামান্য সামান্য, একদম নামমাত্র, গাড়িটা তোর এটা হলো কেনবেন পুরাতন পাবেন নতুন, সেই কন্ডিশন। ওকে, তো সামনের লুকটা দেখেন, ব্যাংক ড্রাফট করা, যে কিনবে তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে। এইটার মূল্যটা একদম, আসলে তো এইটা অনেকের কাছে অনেক কিছু চাই, এই সমস্ত দাবি তো আমরা ব্লকে বলছি যে আজ একটা স্পেশাল ব্লক করবো। ওকে, বিদায়, এটা দামাদামি করার কোনো সুযোগ হবে না, ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস 2,46,000 টাকা, নাম সহ, ব্যাংক জমা সহ, বিদায়, এটা আপনি যে কোনো কেউ তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা একটা সুজুকি দেখবো দাদা? এরপরে আমরা দেখাবো সুজুকি এসএফ, সুজুকি এসএফ, ইয়ং জেনারেশনের ক্রাশ। আচ্ছা, এটা কি ডাবল ডিস্ক? রেজিস্ট্রেশন করা আছে দাদা? রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন করা। ট্যাক্স টোকেন কয় বছর? 2 বছরের ট্যাক্স টোকেন। আচ্ছা, এটা হচ্ছে ডাবল ডিস্ক, এর ডিস্কটা যদি একটু দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন, টায়ার টায়ার সব গাড়ির সাথে। আচ্ছা, চলছে কতটুকু দাদা? চলছে মাত্র 14,000 কিলোমিটার ভাইয়া। আর মডেল কত? মডেল হলো 18-এর মডেল, 17-18 মডেল। তো সেক্ষেত্রে বাইকটা তো মোটামুটি ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, বাইকটা এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। আচ্ছা, তো এই টয়লেটের বড় কথা যে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। এইটার মূল্য হয়েছে 1,80,000 টাকা, ডাবল ডিস্ক, পরিচয় নাম্বার, 23 সাল পর্যন্ত মেয়াদ আছে। এরপর একটি লো বাজেটের গাড়ি দেখাবো, অনেকে গেলে ভাইয়া লো বাজেটের মধ্যে টিভিএস ম্যাট্রো প্লাস, এই ম্যাট্রো গাড়িটা ক্রয় করছি,
আরো পয় পরিষ্কার হবে গাড়িটাকে তো ডিক্স ব্রেক দেখান ডিক্স ব্রেক রেন্টের জন্য নিতে পারবে নাকি রেন্টের জন্য তো নিতে পারবে এইটা রেন্ট আর পাবলিক অনেকে বলে ভাইয়া আমরা রেন্টের গাড়ি বিক্রি করি না তাই এই গাড়ি বিক্রি করি না ওই আসলে আমরা গরিব মানুষ আমরা গরিব ধনী সবার গাড়ি বিক্রি করি আমাদের সবাই গাড়ি বিক্রি করতে হবে যাই বলবো ভাই আমি ভাড়ার গাড়ি বেশি না কম দামের গাড়ি বেশি না বলবো ভাইয়া কেন আমার কাছে আসবে সব আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসছি আর আমি যদি মনে করি যে না ভাই আমি শুধু ধনীদের সাথে ব্যবসা করবো গরিবের সাথে করবো না এমনি তো বাংলাদেশ গরিবের দেশ আমিও গরিব আমার কাছে যারা আসবে তারাও গরিব হতে পারে এই কারণে গরিব এবং যারা আসবে ধনী হতে পারে ধনীর গাড়িও রাখছি গরিবের গাড়িও রাখছি আচ্ছা তো কম বয়সী সবই রাখার চেষ্টা করি আপনারা দোয়া রাখবেন মানে এইভাবে ব্যবসাটা করে যেতে পারি চাকাটাকে সাথে আছে দাদা আর ইঞ্জিনটা দেখা যাচ্ছে রিস্টিকারও বেরে ইঞ্জিনটা একদম আনটাস একদম আনটাস কোনো টাচই করে নাই আর রান করছে কতটুকু রান করছে মাত্র 6-6000 কিলোমিটার বুঝছেন আচ্ছা এটা কি নাম্বার করা আছে দাদা দেখেন সব ফ্রেশ কন্ডিশন টেক্সটগিন কয় বছরের 2 বছর 23 সাল পর এই 21 এর কিনা না হ্যাঁ 23 পর্যন্ত রেজিস্ট্রেশন ওকে আর চাকাটা যদি দেখাই তো যেহেতু নাম্বার করা আছে তো এই বাইকটা কত হলে সেল করবেন এইটা সেল করব 1,60,000 টাকা ভাইয়া খুবই ভালো আছে মোটামুটি অল্প দামের মধ্যে ভালো আছে কত হলে সেল করবেন এটা সেল করো মাত্র 52,000 টাকায় 10 বছরের কাগজ সহ 10 বছরের যে কোনো জেলার বিআরটিতে রেজিস্ট্রেশন করা সম্ভব যে কোনো কেউ তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে হ্যাঁ অবস্থায় আছে সাথের চাকা সাথের টায়ার সব কমপ্লিট দামও হাতের নাগালে মাত্র 1,20,000 টাকা একটি অনটেস্ট বাইক 1,20,000 টাকা হ্যাঁ হ্যাঁ পালসার কত মডেল দাদা এটা হলো 17-18 মডেল আর ইঞ্জিনটা যদি একটু দেখাই একদম আনটাস আছে হ্যাঁ 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 ফ্রেশ আছে এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন মাত্র 1,20,000 টাকা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন অনটেস্ট বাইক এরপরে দেখাবো একটি আকর্ষণীয় বাইক 4B এরপর আমরা একটা 4B দেখবো হ্যাঁ 4B এটা কিন্তু কন্ডিশন খুবই ভালো সামনেরটা দেখান গাড়িটা চলছে মাত্র 9,000 কিলোমিটার যে কোনো গো তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে এই হলো এটার বৈশিষ্ট্য বুঝছেন 9,000 কিলো রান করছে কতর মডেল দাদা এটা হলো যে আমি 19-এর মডেল 19-এর ডিসেম্বরে কেনা এইরকম মানে কারণ 20-19-এর কাছাকাছি বুঝছেন ওকে তো এই বাইকটা কত হলে সেল করবেন যেহেতু এটা সেল করবো 1,43,000 টাকা ভাইয়া অন টেস্ট অবস্থায় ওকে পরে আমরা একটা পালসার দেখবো এরপরে দেখাবো একটি পালসার আচ্ছা এইটা পালসার এটা হলো 20-এর মডেল যেহেতু নাম্বার করা আছে এবং সিঙ্গেল ডিস্কের নাম্বার 1,43,000 টাকা
ওকে মানে সবকিছু কমপ্লিট আছে, সবকিছু কমপ্লিট, সবকিছু কমপ্লিট, একদম ফ্রেশ বাইক। এটা কিন্তু ইঞ্জিন ইন্ডিসে গার্ড আছে, দেখাইছেন ইঞ্জিন ইন্ডিসে গার্ড সহ, মানে লাস্ট মডেলের গাড়ি। আচ্ছা, এরপরে আছে একটি পালসার 1819 মডেল, 1718 মডেল। আচ্ছা, এটা নাম্বার কালো, এটা নাম্বার করা, এটা কিন্তু ফ্রেশ গাড়ি। আচ্ছা, ভদ্রলোক চালাইতো, সে সেল করে দিছে। ট্যাক্সটা কয় বছর দাদা? এটা হলো যে আপনার 2 বছরের ট্যাক্স। ওকে, মেয়াদ পাবে, মেয়াদ সহ দেবো 1,30,000 টাকা। এটা সামনের লুকটা দেখা না, 1,30,000 টাকা রেজিস্ট্রেশন সহ। আজকে তো সব দেবো কম দামে, বললাম না সব দেবো কম দামে। তো যারা কম দামে পালসার খুঁজতেছেন তাদের জন্য আজকের ব্লগটা বেশ স্পেশাল। তো এই হচ্ছে সামনের কন্ডিশন, এবং এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সন নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ। আর চাকাটা তো সাথেরই আছে, সাথের চাকা একদম, চাকার বিটও আছে। ওকে, চলছে মাত্র 13-14,000 কিলোমিটার। আর এই একটা আছে আবার, আবার কলেরা চিপ বাজারে মধ্যে, এই আবার একটা চিপ বাজারের গাড়ি, প্লাটিনা কলেরা, বুঝছেন? হ্যাঁ, একদম চিপের মধ্যে, মাত্র 28,000 টাকায়। কত? 28,000 টাকায়, মাত্র 28,000 টাকায় প্লাটিনা। আচ্ছা, এত কম রেটে গাড়ি দেবো যা ধারণার বাইরে ভাই। নাম্বার নাই, শোরুম পেপার নিজে নিয়ে নাম্বার করবে বা নাম্বার ছাড়া চলে। হ্যাঁ, 28,000 টাকা, মাত্র 28,000 টাকা। এটি এখন নিয়ে নিতে হবে অবশ্যই ভাইয়া, নিতে চাই আমাদের গাড়ি এডুকেশন দেখাইতে আছি। আচ্ছা, মাত্র 28,000 টাকায় কিন্তু আপনারা প্লাটিনা পেয়ে যাচ্ছেন অন টেস্ট চিপ বাজারে। টিভিএস এর স্ট্রাইকার ফুল ফ্রেশ বাইক, এখন পর্যন্ত ওয়াশ হয় নাই, আমরা এইমাত্র ক্রয় করেছি ভাইয়া। স্ট্রাইকারের দেখেন, আমরা এই সাইলেন্সার টাইলেন্সার কালার দেখলেই কিন্তু বোঝা যায় যেটা, এটা বাহিরে আছে অন্ধকার, দেখান যে আমার দোকানটা ওই গাড়িটা বাহিরে আছে, বুঝছেন না? মানে আনফ্রেশ গাড়ির মানে পর্যন্ত ফ্রেশ করা হয় না, এগুলো এই জায়গায় আছে, বুঝছেন? বাংলাদেশের যে কোনো জেলার বিআরডিতে যে কোনো কেউ তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে। এরপর আরও একটি দেখাবো, একটি পালসার, এই পালসারটা আনছি, একটু কাজবাজ করা লাগবে, তারপর আমি দেখাইতেছি আপনাদের। এইটা রেজিস্ট্রেশন সহ, অনেকে কম দামের পালসার চায়, কম দামের পালসার, কম দামের পালসার, এটা রেজিস্ট্রেশন সহ। নাম্বারটা দেখান, পিসের নাম্বারটা দেখান। গাড়ি কিন্তু মোটামুটি ভালো আছে, বুঝছেন? ডিজিটাল প্লেট করা কমপ্লিট। ওকে, ঠিক আছে, ডিজিটাল প্লেট করা, মোটামুটি ভালো আছে বাইকটা। বাইকটার দাম পড়বে মাত্র 88,000 টাকা, মাত্র 88,000। হ্যাঁ, পালসার, পালসার। এটা হচ্ছে নাম্বার কয় বছরের দাদা? 2 বছরের নাম্বার, মাত্র 88,000 টাকা। হ্যাঁ, তো কম বাজারে যারা পালসার খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা, তারা এই বাইকটা নিতে পারে। কম প্রাইজে বাইক অনেকেই দিতে পারে না, আমরা কম প্রাইজে বাইক দেওয়ার চেষ্টা করি, এটা হলো বড় জিনিস, বুঝছেন?